গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের গোগল শোনা। আজকে হচ্ছে শনিবার, অর্ক ছুটি, তো ছুটির দিন, একটা ছুটি ছুটি আমের চারপাশে। এখন বাজে সকাল 10:30, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। মনে একটা আলাদা আনন্দ আজকে, কারণ আগামীকাল আমি যাচ্ছি বাপের বাড়িতে। আর বাপের বাড়ি মানেই মা বাবার সাথে, ছোট থেকে যাদের মাঝে বড় হয়ে ওঠা তাদের সাথে দেখা, কথাবার্তা, গল্প, গুজব, তো বুঝতেই পারছো একটা আলাদা আনন্দ। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। গোগল এখন গেছে ছাদে, ও সাইকেল পেয়ে সাইকেল ছাড়তেই চাইছে না এখন। ছাদে গিয়ে আজকে আর ওয়াকারে নয়, ও সাইকেল চালাচ্ছে এখন। আর আমি এখানে বানাচ্ছি আজকে আমার ব্রেকফাস্ট ম্যাগি। সুপি সুপি নুডলসটা আমি খুব ভালো খাই, তো একটু ঝোল ঝোল রাখবো, পুরোটা টানিয়ে নেবো না আমি। ব্যাস, আমার ম্যাগি কমপ্লিট। আমার ম্যাগিটা বানিয়ে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি এখন ছাদে গোগলকে দেখতে, গোগল কি করছে। আজকে ওর বাবার যেহেতু ছুটি, তো ওর বাবাই আজকে ওকে সাইকেল চালানোর দায়িত্বে আছে। দিদি নিজে কাজ করছে, তো চলো ম্যাগিটা খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি চিলে কোঠার ঘরে বসে ম্যাগিটা খাচ্ছি, এটা আমাদের চিলে কোঠা। বলে বাইরে গিয়ে খাওয়া উচিত নয়, কাক পক্ষীর নজর লাগা খাওয়াতে উচিত নয়, তো আমি এখানে বসে খেয়ে তারপর বাইরে যাব, গোগলকে একটু সাইকেল চড়াবো আমিও। এই ধত ধত গোগলকে ধত ধত, কি চালাচ্ছে গোগল সাইকেল, ওটা আবার কি হচ্ছে। আমি এই সবে আজকে স্নান করে এলাম, এখন বাজে 2:15, বাবা অনেকটাই দেরি হয়ে গেল আজকে স্নান করতে। আসলে গোগলকে আজকে স্নান খাইয়ে তারপর আমি স্নান করতে গেছি, আর ওকে তো খাওয়াতে বসলে জানোই 1 ঘন্টার ব্যাপার। 12:30 বসেছি, 1:30 উঠেছি খাইয়ে, তাও পুরোটা কমপ্লিট হয়নি খাওয়ানো। তো এখন স্নান করে এলাম সবে, এখন একটু ঠাকুরকে প্রণাম করে যাব ছাদে। ছাদে গিয়ে চুলটা ছাড়িয়ে নেব, একটু রোদও পোহানো হয়ে যাবে শীতকালে, আর একটু চুলটাও ছাড়ানো হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। আসলে এই সময় ছাদে যাই না আমি, রোজ স্নান করে এসে গোগলকে খাওয়ানোর তাড়া থাকে, তো ছাদে আর যাওয়া হয় না। কিন্তু আজকে যেহেতু ওই দিকটা নিশ্চিন্ত হয়ে গেছি, তো একটু ছাদে গিয়ে রোদ পুহিয়ে আসি। অনেক আমার খেতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই 3টেই বাজবে, রোজ যেমন খাই। Thank you.
আপেলটা গ্রেট করব। আজকে সকালেও আপেল খাইনি, অভিনি তো সকালেই খায়, আজকে ওই টাইমেও ঘুমিয়ে পড়েছে তো ওর আপেলটা আর খাওয়া হয়নি। এখন বাজে বিকেল 4টে, তো এখনই খাইয়ে দিয়ে এরপর সন্ধে হয়ে যাবে আর খাওয়ানো হবে না। কিছুক্ষণ পরে আবার ড্রয়িংও শিখতে আসবে। আগামীকাল যেহেতু রোববার, তো আমি রোববার পরেই ক্লাসটা করাই, তো কালকে যেহেতু বাড়িতে যাব তো ক্লাসটা অফ যাবে, আজকেই আসতে বলেছি এর জন্য। 5টা নাগাদ আসতে বলেছি, তো 5টার সময় আসবে। তো চলো আপেলটা গ্রেট করে নিয়ে ওকে খাইয়ে দিই ঝটপট করে। আমার এসে অ্যাপেল নিয়ে যাও। আমার কচিকাঁচা স্টুডেন্টরা এখানে ড্রয়িং করছে মন দিয়ে। একজনকে জিজ্ঞেস করলাম আজকে কি ড্রয়িং করবে বলো, তো সে বলল আমি আজকে রেনবো ড্রয়িং করব। সেই শুনে সবাই বলল যে আমরাও আজকে রেনবো ড্রয়িং করব আন্টি। তো তার জন্য সবাইকেই আজকে রেনবো ড্রয়িং করতে দিয়েছি। এই সবে ড্রয়িং শেখানো শেষ হলো আমার। অর্ক গেছিলো ওষুধ আনতে ডাক্তারের কাছে। কালকে তোমাদের বলেছিলাম যে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেছিলামও, তো ডাক্তারবাবু কালকে বসেননি, তো কালকে আর ওষুধ তো আনাও হয়নি। তো আজকে তো আমি যেহেতু ওদের ড্রয়িং শেখাচ্ছিলাম, আমি আর যেতে পারিনি। ও গিয়ে ওষুধটা নিয়ে এলো, আর আমি এখানে খাচ্ছি ফিশ ফ্রাই। ওকে বললাম ডাক্তারখানা, হ্যাঁ নিয়ে যাও। ডাক্তারখানার পাশেই একটা খুব দারুণ ফিশ ফ্রাইয়ের দোকান আছে, মানে ওখানে ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, ফিশ ফিঙ্গার বা ফিশ ওরলি, এসব ফিশ চিপস, এসব বিভিন্ন রকমের আর জিনিস পাওয়া যায়। অনেকদিন খাইও নি এখান থেকে, তো বললাম ওখানেই যখন যাচ্ছ তো একটু ফিশ ফ্রাই নিয়ে এসো, সন্ধ্যাবেলা আজকে খাবো, কারণ বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে। একটু বেরোতেও হবে, কিছু কিছু কেনাকাটার আছে, গোগলের সেরেল্যাক কিনবো, কিছু ওষুধপত্র কিনতে হবে, অ্যালোপ্যাথি ওষুধ, তো আমারও কিছু টুকটাক কেনাকাটা আছে, তো বেরোতে হবেই আজকে। তো বেরোবো, একটু দেরি হবে বেরোতে, অত রাত করে বেরিয়ে তো কিছু খাওয়া যাবে না তো তাই জন্য বললাম যে তুমি তাহলে ফিশ ফ্রাইটা বাড়িতেই নিয়ে এসো, বাড়িতেই খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো এখন আমি খেয়ে নিই তাড়াতাড়ি ঝটপট করে। তো আমরা এখন বেরোচ্ছি, অলরেডি দেখো ঘড়িতে 8:30 বাজে, মানে বেজে গেছে প্রায়। তাড়াতাড়ি করে টুকটাক কেনাকাটা যা আছে সেরে চলে আসি। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকে দেখছি। গোগুলকে আর নেবো না, অনেকটাই রাত হয়ে গেছে। গোগুল থাক বাড়িতে, আমরা যা যা কেনাকাটার আছে করে চলে আসি। গোগুলের রাতের ডিনারটা রেডি করে গেছি, এসে শুধু খাইয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু দেরি হবে ওর আজকে খেতে, কিছু করার নেই, তো ঠিক আছে, একদিন দেরি হলে কিছু অসুবিধা হবে না। তো চলো যাওয়া যাক। সব কেনাকাটা করে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের, তো এসেই গোগুলকে ডিনারটাকে করিয়ে দিয়েছি, আমরাও ডিনার করে নিয়েছি। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে একটু সকাল সকাল ওঠার আছে। দিদিকেও কালকে আসতে আর না করেছি, বেকার এসে কী করবে, আমরা যেহেতু সকালেই বেরিয়ে যাব। তো যেমনটা ভাবা তেমনটা তো আর হয় না, তাড়াতাড়ি শুয়ে পড়বো বললেই তো আর হয় না, অনেক কাজও থাকে। আমি এখন এখানে গোগলের জলটা ফোটাতে বসিয়েছি, খাবার জলটা,
এখন বাজে হচ্ছে রাত 12টা, গোগল এখনো ঘুমায়নি যথারীতি। এখন বাবার সাথেও দুষ্টুমি করছে, কখন ঘুমাবে আজকে তাও জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক আর কমেন্ট অবশ্যই করো। তো চলো, গুড নাইট।